বলতে পারেন? তিন আল্লাহ, ত্রিত্ববাদে বিশ্বাসী। ধন্যবাদ আমাদের আবুল হোসেন ভাইকে। ত্রিত্ববাদে বিশ্বাসী, তিন আল্লাহ বিশ্বাসী, ইহুদিরাও একই অবস্থা। আর মুসলিমরা, জোরে বলতে হবে কিন্তু, মুসলিমরা কয় আল্লাহর? বর্তমান মুসলমানরাও, আমি আমার ওনার সাথে একটু কথা বলব, আমি বললাম, আপনি বলবেন, আপনি বলে দেন। আচ্ছা এখনই বলে দিন, এখন বলে দিলে একটু খুশি হবে। আমাদের আজকের প্রধান অতিথি যিনি, তিনি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, ব্যবস্থাপনা পরিচালক গ্লোবাল টিমস সলিউশন লিমিটেড, ধানমন্ডি, ঢাকা। তিনি একটা মিটিংয়ে ব্যস্ত আছেন, এই জন্য তিনি তার বড় ভাইকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। সাথে সাথে এই মাহফিল এবং মসজিদের জন্য তিনি 15,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, কি বলেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া আসলে, দান আসলে কবুলের দরকার, তাই না? দান কবুল হলে যা চাওয়া এমনি পূর্ণ হয়। দান কবুল হলে কি হয় জানেন? এক হচ্ছে দান কবুল হলে সম্পদ বাড়ে, ইজ্জত বাড়ে, আল্লাহ ক্ষমা করে দেন আর তার জন্য জান্নাতও দেন। দান কবুল দরকার আগে, যদি কবুল হয় তাহলে সব পাওয়া যায়, কবুল না হলে উল্টা হতে পারে। বিরিয়ানি রান্না করেছে ভালো খাবার, কেউ যদি না খাই পচে যাবে, পচলে কী হবে? গন্ধ হবে, গন্ধ হলে পরিবেশ নষ্ট হবে, পরিবেশ নষ্ট হলে ব্যাকটেরিয়া তৈরি হবে, তারপরে অসুস্থ হয়ে পড়বে মানুষ। ঠিক আমলের ক্ষেত্রেও তাই, আমল যদি কবুল হয় তা আলহামদুলিল্লাহ, না কবুল হলে উল্টা রিয়াকশান হয়। কেউ যদি দান লোক দেখানোর উদ্দেশ্য করে শিরিক হবে, কেউ যদি অন্য উদ্দেশ্য করে তাহলে অন্য কিছু হবে। এই জন্য আমল যেটাই করেন না কেন কবুলের দরকার। তো আল্লাহ তার দানকে কবুল করে নিন। বিশেষ অতিথি একদম এই রাস্তা পর্যন্ত আসে, একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা নেমে টাঙ্গাইল চলে গেছে, উনি 1,000 টাকা পড়েছে। আর বিশেষ অতিথি যিনি আছেন, ওনার নাম হইল জসিমউদ্দিন খান। তো যিনি বিশেষ অতিথি আছেন জসিমউদ্দিন খান, তিনি আসছিলেন, আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে গেছে, তার জন্য দোয়া করি তিনি সুস্থ হয়ে ওঠেন। আর তিনিও আমাদের 4,000, না 4,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকেও কবুল করে নিন। আর রফিকুল ইসলাম সাথিয়াটি, তিনিও 1,000 টাকা দান করেছেন। আর কিছু এবার পরে পরিচালক বলে দেবেন। আর আর বাকি বলছিলাম কি, যে মুসলমানরা কয় আল্লাহর গোলামি করে? এক আল্লাহ। এইটা যতদিন করেছে ততদিন মুসলিম জাতি ছিল একটি শক্তিশালী বৃক্ষের ন্যায়। পৃথিবীর বুকে শক্তিশালী বৃক্ষ বলতে একটাকেই বোঝানো হয়, সেটা বটগাছ। যত বয়স বাড়ে তত ক্ষমতা বাড়ে, তত পরিধি বাড়ে, তত জায়গা দখল করে। বটগাছের ন্যায় শক্তিশালী ছিল মুসলিম জাতি। আর যখনই মুসলমান জাতি বহু আল্লাহ বিশ্বাসী হয়ে গেল, তখন থেকে মুসলমান জাতিও কি হতে শুরু করলো, তলা খাইতে 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 একবারে বন্যার পেনাতে পরিণত হয়ে গেল। আজকে আমার বক্তব্যের বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ সমূহ এবং তার প্রতিকার। বলছিলাম মুসলমান জাতি এক আল্লাহ বিশ্বাসী, কয় আল্লাহ? কিন্তু মুসলমান জাতিকে বহু আল্লাহ বিশ্বাসী করেছে দুই দুর্বৃত্ত। একজনের নাম হচ্ছে ইবনে আরাবি, চিনেন আপনারা, নাম শুনেছেন?
নাম শোনেন নাই, কেউ বলতে পারবেন না? তার থিওরিটা বলি, থিওরির নাম হচ্ছে ওয়াহদাতুল উজুদ। এটা তো শুনেছেন, তাও শোনেন নাই। বাংলায় বলি যত কল্লা তত আল্লাহ, এর সাত মানে সোজা অর্থ, পৃথিবীতে যত কল্লা আছে তত আল্লাহ আছে। এই বিশ্বাস যদি কোনো মুসলিম করে, সেই মুসলমানের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে? তাহলে তার ইমান থাকে না, যার কারণে কুফরি এসে শিরকে এসে ভর করে, আর যার কারণে ইমান দুর্বল হওয়ার কারণে আমরা বট বৃক্ষ থেকে শুরু হয়ে গেলাম বন্যার পেনা পর্যন্ত চলে এসেছে। তো এই বিশ্বাস। আরেকজন দুর্বৃত্তের নাম হচ্ছে মানসুর আল হাল্লাজ, এটা তো নাম শুনেছেন, যার জিকির ছিল আনাল হাক, আমি আল্লাহ। তার থিওরি একটু আলাদা, সে বলছে না আল্লাহ সবার মধ্যে থাকে না, কিছু কিছু আলেমের মধ্যে থাকে, যে তে মাথায় চৌমাথায় জঙ্গলে হাটে বাজারে ধ্যান করতে করতে খানকায় মাজারে ধ্যান করতে করতে ফানাফিল্লা হয়ে যায়। দেখেন না কেউ তালা বাবা, জালা বাবা, কালা বাবা, কত বাবা, ধলা বাবা আছে, খেতা বাবা, বদনা বাবা, এই বাবা আছে, ধ্যান করতে করতে নাকি ফানাফিল্লা হয়ে গেছে, ফানাফিল্লা হয়ে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে। সেই শুধুমাত্র তার মধ্যে শুধু আল্লাহ প্রবেশ করে, সবার মধ্যে নয়। যেমন এটা কি আছে, এর মধ্যে পানি আছে, পানির ভিতরে চিনি অথবা লবণ দিয়ে যদি ঘোটা হয় থাকবে। এই থিওরির নাম হচ্ছে হুলুল। এই দুই থিওরি মিশে বাংলাদেশে একটা ধর্মের নাম হয়েছে, নাম তার হচ্ছে লালন ফকিরের ধর্ম, যেটাকে আমরা ফকিরি ধর্ম বলি বা যোগী ধর্ম বলি। আমাদের এলাকায় প্রত্যেক গ্রামে গ্রামে আছে, আমি এটা পরে আলোচনা করব, শুরু করি এবার। তা আমরা কয় আল্লাহর গোলাম, কয় আল্লাহর গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানি অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি? কার দাম বেশি, জোরে বলুন, কার দাম বেশি? ইমানের। এটা কি হচ্ছে মাহফিল? আচ্ছা, কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যায়? কথা যদি কেউ বলে পাপ হবে? কত বড় পাপ, কত বড় পাপ হতে পারে? কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, গল্প করছে আর হাঁটছে, কেউ কত বড় পাপ হতে পারে? মহাপাপ। কোথায় আছে? কোরআনে আছে, দুই জায়গায় আছে। একটা হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কে বলেছেন এটা, জোরে বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কে পাঠ করবে? ইমাম, মুয়াজ্জিন, খতিব, অন্য কেউ? এমন কি এই এলাকার একজন মুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাজারে বসে আছে, বাজারে বসে জুতা সেলাই করছে, এখন কোরআন তেলাওয়াত করছে, এই এলাকার সবচাইতে বড় মসজিদের ইমাম, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ইমাম সাহেব কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হয়, কুরিয়া মাজহুলের সিগাক পাঠক গায়েব, যে কেউ পাঠ করতে পারে, কোরআনের আওয়াজ যখন কানে আসবে, আমার আপনার সবার উপরে প্রথম কাজ হচ্ছে চুপ করে মনোনিবেশের সাথে শ্রবণ করা। যদি কেউ শ্রবণ করে, লাল্লাকুম তুরহামুন, তারপরে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। যদি কেউ না শোনে, তার উপরে রহমত আসবে না। রহমত না আসলে কি আসবে? শুধু কি গজব? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলেছে, কারা বলেছে? কাফেররা, আবু জাহেল, উতবা, রাবিয়া, সাইবা, এরা বলেছে। কি বলেছে? লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করবে না। নোটিশ জারি করে দিল, শুধু বলেই ক্ষান্ত হয় নাই, সাধারণ জনগণের উপরে নোটিশ জারি করে দিয়েছে আবু জাহেলের মতো মানুষরা, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনবে না। এতটুকু বলেই কি শেষ করেছেন? আরো বলেছে কি, ছোরগোল করবে, চিল্লা চিল্লি করবে, গল্পে মত্ত হবে, গুজবে মত্ত হবে, তাতে তোমরা বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআন পাঠ করা হলে চুপ করে মনোনিবেশের সাথে শ্রবণ করবে। আর কাফেররা বলল, কোরআন যখন পাঠ করা হয় তখন শুনবে না, শোরগোল করবে, চিল্লা চিল্লি করবে, গল্প করবে, গুজবে মত্ত হয়ে যাবে। তাহলে তোমরা কি হবে? তাতেই বিজয়ী হবে। কাফেররা বলল, আবু জাহেলেরা বলল যে বিজয়ী হবে শোরগোল করলে, আর আল্লাহ বলল চুপ করে শ্রবণ করলে তোমরা, তোমাদের উপর রহমত আসবে। তাহলে আমরা কার কথা শুনবো? জোরে বলুন, কার কথা শুনবো? রাস্তায় যারা হাঁটছে তারা কার কথা শুনে? এই নোটিশ জারি করে আবু জাহেল, বিজয়ী, খুব বিজয়ী মানুষ আবু জাহেল। আবু জাহেলের নাম বলতে পারেন আপনারা কেউ? আছেন একজন আবু জাহেলের নাম বলতে পারেন কেউ? একজন আবুল হাকাম। সত্যি কি তার নাম তাই? আপনাদের হাতে কি অ্যান্ড্রয়েড সেট আছে? কোনোদিন সার্চ দিয়ে দেখেছেন যে আবু জাহেল নামটা সার্চ দিয়ে তার নামটা কি? আবু জাহেলের নাম আবুল হাকাম নয়, তার বাপের দেওয়া নাম হচ্ছে আমর, পিতার নাম হচ্ছে হিসাম, আমর ইবনে হিসাম। আজকে গিয়ে সার্চ দিন, গুগল সার্চ দেবেন, তারপরে উইকিপিডিয়ায় যাইবেন, গিয়ে দেখবেন যে আমর ইবনে হিসাম নামটা আসছে। আবু জাহেলের নাম হচ্ছে আমর ইবনে হিসাম। মানুষ তাকে তার বুদ্ধিমত্তা, তার বিবেচনা শক্তির কারণে আবু জাহেলের নাম ডাকত কি আবুল হাকাম। সুবিচারক ছিল, বুদ্ধিমত্তা বেশি ছিল, যার কারণে জনগণ তাকে ডাকত আবুল হাকাম, বুদ্ধির পিতা বা সুবিচারক, বিভিন্নভাবে ডাকত তাকে, আদর করে, সম্মান করে। যখন কোরআনের বিরুদ্ধে নোটিশ জারি করল, কোরআন শুনতে নিষেধ করল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা গায়েব করে দিলেন। জনগণ যে নামে ডাকত সেটাও গায়েব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গালি হিসাবে একটি নাম জাহের করে দিলেন, আবু জাহেল। মূর্খরাও ডাকে আবু জাহেল, হিন্দুরাও ডাকে আবু জাহেল, খ্রিস্টানরাও ডাকে আবু জাহেল, হিন্দুরাও জানে আবু জাহেল, তার অনুসারীরাও জানে আবু জাহেল, মূর্খের পিতা। এটা একটা গালি নাম নয়, কিয়ামত পর্যন্ত এই নাম জারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে ওয়াদাই করেছিলেন, ইন্না শানিয়া কাহু আল আবুতার, আরে আল্লাহ রাসূল আপনি নির্বংশ নন, বরং ওই পরিচয়ের চিরকালের জন্য তার নামটা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটি কিতাব, এমন একটি কিতাব, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, অনেক জাতির মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে উঁচু করে দেন, আবার অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এই কোরআন শুধুমাত্র দিয়ে। কোরআন এমন একটি কিতাব, তাই বলছি এখনো যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তাদের ইমানি শক্তি আমি জানি না কতটুকু,
অনুরোধ করছি, রাস্তায় ঘোরাঘুরি করে না করে আর দোকানে বসে আড্ডা না দিয়ে হয় বাড়ি যান, আওয়াজের বাইরে চলে যান, অন্তত গজব থেকে বাঁচবেন, আর না হলে প্যান্ডেলেশন বা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে চুপ করে শ্রবণ করেন। অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি বা বলছি, জীবনের চেয়ে ইমানের দাম জানি অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি, তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। জান্নাতুল মাওয়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান বক্তা আমার সম্মানিত উস্তাদ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচি কাঁচা সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিগড়ানো ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি বক্তব্যের বিষয় হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং তার প্রতিকার সমূহ। মুসলিম জাতির অধঃপতন হওয়ার কথা ছিল না, আগেই বলেছি মুসলিম জাতির অধঃপতন শুরু হয়েছে যেদিন তাদের মধ্যে শিরিক শুরু হয়েছে। মুসলিম জাতির অধঃপতন হওয়ার কথাই ছিল না, এই জাতি ছিল সিংহের জাতি, সিংহ আজ দাঁত হারিয়েছে, থাবাও হারিয়েছে। মুসলমান জাতি ছিল সুপুরুষ, তার পুরুষত্ব ছিল, ফ্যামিলিকে কন্ট্রোল করার ক্ষমতাও ছিল, সেই সুপুরুষ আজ ঘর জমায় পরিণত হয়েছে। মুসলমান জাতি ছিল বট বৃক্ষের ন্যায় একটি শক্তিশালী বৃক্ষ, সেই বৃক্ষ আজ বন্যার পেনাতে পরিণত হয়েছে। বন্যা আসলে আসে, পানি চলে গেলে চলে যায়, আর যারা টিকে থাকে তারা শুকিয়ে মারা যায়, মহিলারা নিয়েছে খড়ি হিসাবে ব্যবহার করে। মুসলমান জাতির পরিস্থিতি আজ বন্যার প্যানার চাইতেও বেশি অবস্থা খারাপ হয়েছে। কারণ কি? কারণ কি হয়েছে? এদের মুসলমানদের বিরুদ্ধে আজ যে কেউ কিছু বলে দিচ্ছে, কেউ তার প্রতিকার করতে পারছে না। যার পরিচয় নাই, পায়ের তলায় নিজেরই মাটি নাই, যে কেউ এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা কাগজে কলমে যেখানে যে কেউ কিছু লিখে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, আজ মুসলমানরা কেউ মাথা তুলে তার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। মুসলমান জাতি কি এত দুর্বল ছিল? ইতিহাস খুঁজে দেখলে, লক্ষ্য করে দেখবেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করে ফেলেছেন, যেহেতু কুরাইদের সাথে সন্ধি হয়েছে, ঘরের শত্রু আর নাই, বহির বিশ্বের দিকে নজর ডাললেন, সমস্ত দেশে তিনি চিঠি পাঠালেন, চিঠি পাঠাতে বাকি রাখলেন না, রোম সম্রাটের কাছে হিরাকল বা হিরাক্লিয়াসের কাছেও চিঠি পাঠালেন, দহিয়া কলবিকে দিয়ে শুধুমাত্র একটি আয়াত লিখে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন, এই আয়াতটা লিখে শুধুমাত্র পাঠিয়েছেন। রোম সম্রাট বাইতুল মাকদিসের অদূরে অবস্থান করছিলেন, চিঠিটা খুলে পড়ে ওনার মাথা গরম হয়ে গেছে, ওনার পায়ের তল থেকে মাটি সর সরে যাচ্ছে এরকম মনে হয়েছে। তিনি খোঁজ করতে বলেছেন, কে আছো তোমাদের মধ্যে, কে এই চিঠি লিখেছে, কেউ কি চেনো? আবু সুফিয়ান বর্ণনা করেছেন হাদিস, আব্দুল ইবনে আব্বাস বলেছেন আমি আবু সুফিয়ান থেকে বর্ণনা করেছি, আবু সুফিয়ান তিনি বলছেন যে আমি সিরিয়াতেই ব্যবসার কাজে অবস্থান করছিলাম, আমাদেরকেও ধরে নিয়ে গেল সেই বাইতুল মাকদিসের অদূরে। বুখারীর হাদিস পড়বেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে 6 নম্বর হাদিস, তাওহিদ প্রকাশনী থেকে 7 নম্বর হাদিস পড়বেন, যে আবু সুফিয়ান বলছে আমাদেরকে ধরে নিয়ে গেল বাইতুল মাকদিসের অদূরেই। অনেক প্রশ্ন করলেন, তার মধ্যে দোভাষীর মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করলেন, এই যে চিঠিটা লিখেছে এই ব্যক্তিকে তোমরা কি চেনো? আবু সুফিয়ান বলছে খুব ভালো করে চিনি, আত্মীয়তার সম্পর্কের দিক থেকে সবচাইতে নিকটবর্তী কে? বলছে আমি সেই ব্যক্তি।
বলছে আমি কিছু প্রশ্ন করি উত্তর দাও। আবু সুফিয়ান বলছে আমি মিথ্যা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমার সাথী সঙ্গীরা পিছনে থাকার কারণে তার বিরুদ্ধে মিথ্যা বলতেও আমি পারলাম না, যা যা প্রশ্ন করলো সব সত্য বলে দিলাম। উত্তর শোনার পরে লম্বা হাদিস প্রশ্নের দিকে আসছি না, উত্তর শোনার পরে রোম সম্রাট এই যুগের আমেরিকা, ওই যুগের রোম সম্রাট পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাদশা, উত্তর শোনার পরে বলছে হে উত্তরদাতা শোনব, তুমি যদি সত্য বলে থাকো তাহলে এই সেই ব্যক্তি যার ব্যাপারে আমি জানতাম তিনি সেই ব্যক্তি, তিনি হচ্ছেন রসুল। শোনো হে ব্যক্তি, যদি তুমি সত্য বলে থাকো আমি হীরাকল যে জায়গায় দাঁড়িয়ে আছি অল্প দিনের মধ্যে এই মাটিটার মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাবে। এতটুকু ক্ষান্ত হয়েছেন। তিনি আরো বাড়িয়ে বলছেন শোনব হে উত্তরদাতা, তুমি যদি সত্য বলে থাকো শুনে রাখো, আমি যদি জানতে পারি বা বুঝতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, তাহলে আমার এই দুহা হাত দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক আমি ধুয়ে দিতাম। কে বলছে? হীরাকল, হীরাক্লিয়াস, সবচাইতে ওই যুগের শক্তিশালী বাদশাহ বলছে আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারি নিজের দুখানা হাত দিয়ে তার পা দুখানা আমি ধুয়ে দিতাম। আবু সুফিয়ান বলছে আমাদের খুব রাগ হলো, শোরগোল শুরু করে দিলাম, সভাসদ থেকে আমাদের বের করে দিল। আবু সুফিয়ান বাহিরে এসে মন্তব্য করছে ইন্নাহু লা ইয়াখাফুহু মালিকু বানিল আসফার, হাই শেতাঙ্গরা, সাদা মানুষেরা, তারাও দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পায়, আমরা তার সাথে যুদ্ধ করব, যুদ্ধে জয়ী হতে পারবো না। আবু সুফিয়ান মন্তব্য করেছে তারপরে থেকে আমি আর কোনোদিন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হীরাকল, হীরাক্লিয়াস, রোম সম্রাট নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছে, অথচ তাকে তিনি জীবনে দেখেন নাই, চেহারা দেখেন নাই, তার গল্প ইতিপূর্বে শোনেন নাই। তিনি মদিনাতেই ছিলেন, মুসলিমদের সংখ্যা ছিল অল্প, যেহেতু খন্দকের যুদ্ধে সাফল্যে মুসলিমদের সংখ্যা 4,000 বা 5,000 উপরে ছিল না, হুদায়বের সন্ধির সময় 10,000ই হলো বা 14,000, 14,000 মুসলমান সারা বিশ্বের মানুষ মুসলমানদের শত্রু, আর সারা বিশ্বের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পায়, অথচ এখন 200 কোটির উপরে মুসলমান, সংখ্যায় কম নয়, টাকা পয়সা তাও কম নয়, দেশ শক্তিশালীর দিক থেকে তাও কম নয়, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যে কেউ যেখান থেকে হোক কথা বলছে, কেউ তাদের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, একের পর এক অপরাধ করে যাচ্ছে, মুসলমানদের ইমান নিয়ে খেলা করছে, নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বদনাম করছে, মরে মরে মূর্তি স্থাপন করছে, মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে, কিন্তু তারপরেও মুসলমানরা কোনো প্রতিকার বা প্রতিরোধ করতে পারছে না, কেন? প্রশ্নের উত্তর খুঁজেছেন কোনোদিন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَعَدَ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, ঈমানদার দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছে, ওয়ামিনুস সালেহাত, যারা ভালো কাজ করে, পাঁচক্ত সলাত আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, অন্যান্য ভালো কাজ করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে। কি ওয়াদা করেছেন? কয়টি ওয়াদা করেছেন? তিনটি ওয়াদা করেছেন। চলেন ওয়াদাগুলো আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা বলছেন
ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কি করবেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লাম তাকিদ নুন তাকিদ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জমিনের নেতা বানিয়ে দিবেন, নেতৃত্ব দিয়ে দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনটি করে তাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদেরকে যেভাবে দিয়েছিলাম, এখনো যে সমস্ত মানুষরা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদেরকেও এই জমিনের নেতা বানিয়ে দিব। কাদেরকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, যুলকারনাইনকে দিয়েছিলেন, আর একজনকে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? কেনানের একজন নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তিনি ছিলেন নবী, তার দাদাও ছিলেন নবী, তার দাদার বাবাও ছিলেন নবী, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন ঢুকলেন, মিশর দেশটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্তমান যে উন্নত শিখরে পৌঁছিয়েছে, এত উন্নত যে কেউ বলছে যে মালয়েশিয়া হয়ে গেছে, কেউ ফ্রান্সের দাবি করছে, কেউ আবার অস্ট্রেলিয়াও দাবি করে ফেলেছে যে আমাদের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সিটিতে বাস করছি, আমি বর্তমান যেখানে থাকি, সিটির রাস্তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে যদি হাঁটেন তিন চারবার অন্তত আঙ্গুল উঠে যায় কিনা আল্লাহ ভালো জানে, মানে হোঁচট খেয়ে আঙ্গুল যে কখন নখ যে কখন যাবে আপনি নিজেও টের পাবেন না। এ হলো আমাদের সিঙ্গাপুর। তো এই সিঙ্গাপুরের দাবিও করছে, কখনো বলছে আমরা নাকি অস্ট্রেলিয়া হয়ে গেছি, কখন সিডনি দাবি করছে, কখন ইতালি বলছে, কখন ফ্রান্স বলছে, অনেক কিছু হয়ে গেছে আমাদের দেশ, কিন্তু মিশর এই উন্নতর চাইতেও, মিশর আজ থেকে 5,000-6,000 বছর আগে এর চাইতে বেশি উন্নত ছিল, বিশ্বাস করেন না আপনি? মিশরের পিরামিডের কথায় আসেন, এখনো পর্যন্ত তার রহস্য উদ্ঘাটন কিন্তু বর্তমান বৈজ্ঞানিকরাও পারে নাই। সাতটা আশ্চর্য জিনিসের মধ্যে একটি মস্কোর ঘঞ্চা, চীনের প্রাচীর, মিশরের পিরামিড, সাইপ্রাস দ্বীপের পুতুল, শূন্য উদ্যান, টেমস নদীর সুড়ঙ্গ, সবগুলোকে টপকে প্রথম স্থান অধিকারকারী আগ্রার তাজমহল, এই সাতটি তো সবচেয়ে আশ্চর্য ধরনের জিনিস, তার মধ্যে কিন্তু মিশরের পিরামিডের নামটা কিন্তু এক নম্বরে আছে, এখন উদ্ঘাটন করতে পারে নাই। এইবার আসেন মিশরের ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতা নিলেন, ইউসুফ আলাইহিস সালাম যে গুদামে গম রেখেছিলেন, গুদামে গম আমাদের বর্তমানে কোল্ড স্টোর হয়েছে, আমরা চাষি ফ্যামিলির ছেলে আমরা জানি কোল্ড স্টোরে গম রাখলে সর্বোচ্চ 2 বছর রাখতে পারি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম 7 বছর ফসল হয়েছে, 7 বছর দুর্ভিক্ষ হয়েছে, 7-7 14 বছর গোদামে গম রেখে প্রমাণ করে দিয়েছে যে এই বিজ্ঞানের চাইতে আগের বিজ্ঞানী অনেক উন্নত ছিল, এটা তার প্রমাণ করেছে মিশরের বিজ্ঞানী। শুধু তাই নয়, আজ যে মিশরের স্ত্রী যাকে জুলাইখা নামে আমরা চিনি, তার ঘরটা যে ছিল একটা নয় দুইটা নয়, কোরআনে বর্ণিত 7টা গেট আমরা কথা শুনেছি, বর্তমান যারা মন্ত্রী আছে তাদের কোনো বাড়ির একটা রুমে যেতে হলে 7টা গেট অন্তত পার হতে হয় না, কি বলেন আপনারা? হয়েছে? একটা নয় দুইটা নয়, 7টা গেট পার হয়ে তারপর একটা ঘরে যেতে হয়। এইরকম ঘর আপনি কোনো মন্ত্রীরও এখনো পাইবেন না খুঁজে। খাবারের অবস্থান, অন্যান্য অবস্থান আপনি সব বিষয়ে পড়ুন, দেখবেন যে মিশর কত উন্নত দেশ ছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই দেশে আসলেন শুধুমাত্র একজন ক্রীতদাস হিসাবে, হাটে বিক্রি হলেন, গরু ছাগল যেভাবে বিক্রি হয় তাকে কিনে নিয়ে গেলেন, দাসত্ব বরণ করলেন, মিশরের মহিলাদের লালসার শিকার হলেন, শিকার হয়ে সেখানেও দাসত্বও থাকতে পারলেন না, সেখান থেকে তিনি জেলখানায় নিক্ষিপ্ত হলেন, জেলখানায় নির্যাতনের শিকার হলেন। এত নির্যাতন হয়েছে, এত সম্মানে একজন মানুষ যিনি ছিলেন নবী, তার বাবা নদী নবী, তার দাদা ছিলেন নবী, তার পরে তার পূর্বে তার বাবা দাদার বাবাও ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এত সম্মানিত নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পরে কি করলেন,
জেলখানার কারাগার থেকে বের করে আনলেন, শুধু বের করে আনলেন না, সুসম্মানে বের করে